আমি শারমিন ফেরদৌস আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির নিউজ আপডেটে। আজ পবিত্র আশুরা, বরাবরের মতো এবারও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে দিনটি। পুরান ঢাকার হোসেনি দালান সহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে সিয়া সম্প্রদায়ের উদ্যোগে সকালে তাজিয়া মিছিল বের হয়। এর আগে মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্ষা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ। মহিমান্বিত এই দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে 115 টাকায়, যা দেশের ইতিহাসে ডলারের রেকর্ড দাম। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জানিয়েছেন, সোমবার 94.95 টাকা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে দেখা গেছে, গতকাল প্রতি ডলার 114 থেকে 115 টাকা দরে বিক্রি হয়, রোববার বিক্রি হয় 112 থেকে 113 টাকা। লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার, অথচ তার আগেই রাজধানীর সদরঘাট থেকে ফিরে যাওয়া বিভিন্ন রুটের লঞ্চে 1.5 গুণ ভাড়া আদায় করার অভিযোগ তুলেছেন যাত্রীরা। গতকাল লঞ্চ মালিকদের নিয়ে বৈঠক শেষে লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে 7 সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। কমিটি ভাড়া পুনর্নির্ধারণ করে জমা দিলে কাল এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সরকারের এই সিদ্ধান্তের আগেই লঞ্চে 1.5 গুণ ভাড়া আদায় করা হচ্ছে। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকাগামী মর্নিং সান 9 লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। এই ঘটনায় ওই বাল্কহেডে 2 জন নিখোঁজ রয়েছেন, ফেটে গেছে লঞ্চের তলা। গতকাল রাত 9টার দিকে উজিরপুরের সন্ধ্যা নদীর মীরের হাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে, নিখোঁজ 2 জনকে উদ্ধারে কাজ করা হচ্ছে। এবারে থাকছে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে আকস্মিক অভিযান চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গতকাল ফ্লোরিডায় তার বিলাসবহুল মার এ লাগো রিসোর্টে এই অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে এভাবে এফবিআই হানা দেওয়ার ঘটনা অভূতপূর্ব বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। এই অভিযানের সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানোর অভিযোগে মার্কিন বিচার বিভাগের তদন্তে যোগসূত্র থাকতে পারে বলে গণমাধ্যমে জানানো হয়। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। জিম্বাবুয়ে সিরিজ শেষে জাতীয় দলের কোচিং স্টাফরা যার যার দেশে ফিরবেন। এশিয়া কাপের আগ পর্যন্ত ছুটিতে থাকার কথা ছিল তাদের, ছুটি কাটিয়ে সরাসরি দুবাইয়ে যেতেন ডোমিঙ্গো ডোনাল্ডরা, কিন্তু জিম্বাবুয়েতে ভরাডুবির পর কোচিং স্টাফদের ঢাকায় রেখেছে বিসিবি। তাদের থেকে সামনের মহাদেশীয়, ত্রিদেশীয় এবং বিশ্বকাপের পরিকল্পনা জানবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, এমনটি জানিয়েছেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিসিবির পরিচালক জালাল ইউনুস। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত সংবাদ জানতে চোখ রাখুন দুপুরের সংবাদে।